শক্তিমান বা মেধাবী বিষয়টা কি আসলে আদৌ ঠিক কিনা আমি জানি না, বলতে পারবো না আমি এই বিষয়টা নিয়ে। তবে আমি চেষ্টা করি, আমি যেহেতু অভিনয় করছি বা করার একটা চেষ্টা করি বা অভিনেতা হিসেবে কাজ করছি, তো প্রতিনিয়তই যে ধরনের চরিত্রগুলিতে আমি অভিনয় করতে যাই বা করি, সেখানে মোটামুটি চেষ্টা করি যে একটি চরিত্র সেটা হয়তো এরকম হতে পারে, এরকম হতে পারে, সেটা আমার কল্পনা দিয়ে, আমার দেখার অভিজ্ঞতা থেকে, আমার পর্যবেক্ষণ থেকে, বা নিজে নিজেই হয়তো একটা ধরে নিলাম কল্পিত একটা রূপ, যে আচ্ছা যদি আমি ধরে নিই যে লোকটা এক্স এরকম বা ওয়াই এরকম বা এরকম যদি ধরে নিই, তার এরকম থাকতে পারে, তার এরকম হতে পারে, সেভাবে হাসতে পারে, এরকম একটা জিনিস একটা ধরে নিই, হ্যাঁ ম্যাজিক ইফ, তো এরকম একটা জায়গা থেকে করার একটা খুব ক্ষুদ্র চেষ্টা করে যায়। এটা আমি ক্ষুদ্র কথাটা এই কারণেই বলছি যে এটা আমি খুব অন্য জায়গায় জোরে সোরে বলি যে আমরা আসলে যারা অভিনয় করি বা আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমি বলবো যে আমরা তো আসলে, আমি প্রায় বলি এটা অনেক সময় ফান করে বলি যে আমরা লুকিয়ে চুরিয়ে পালিয়ে অভিনেতা এরকমভাবে বলি, অ্যাজ বিকজ এ কথাটা বলছি নেই যে আমাদের এখানে যেহেতু কোনো প্রতিষ্ঠান নেই, প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো উপায় নেই, একদমই ছিল না, এখন টোটালি ছিল না, তাও আছে, হালে হয়তো 10-15 বছর যাবত হয়েছে, চিটাগং ইউনিভার্সিটি ছিল, জাহাঙ্গীরনগর হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় হলো, ড্রামাটিক্স ডিপার্টমেন্ট হলো, ইত্যাদি ইত্যাদি, কিন্তু অভিনয়ের উপরে স্পেসিফিকভাবে অভিনয়ের উপরে কিন্তু এখনও পর্যন্ত স্টিল নাও নেই। তো আমি বলতে চাচ্ছি কারণে আমাদের মানে কথা বললে কথার প্রসঙ্গে চলে আসে যে আমাদের এখানে আমরা যখন কাজ করি, অভিনয় করি, নাটক দেখে মানুষ, ফিল্ম দেখে, দেখে তুলনা করে, সাটকে বলে ফেলে দেখো ইন্ডিয়াকে দেখো কী করেছে তারা, কথা তুলনা চলে আসে, কিন্তু হ্যাঁ পেছনে ঠিক এক্স্যাক্টলি বিষয়টা কিন্তু কেউ ভাবে না যে ওরা যে করছে ওদের এখানে প্রদেশে প্রদেশে স্কুল ইউনিভার্সিটি অথবা পুনে থেকে এরকম যে বিষয়গুলি যে ব্যাচে ব্যাচে পাশ করে বেরোচ্ছে এবং ওদের ইন্ডাস্ট্রি হোক, ওদের নাটকের জগৎ হোক, কে উদ্ভাসিত করছে, এই বিষয়গুলো এগুলো আমরা ভাবি না, পেছনে কারণ আছে অবশ্যই, ডেফিনেটলি, এবং এরকম একটা বিষয়। তো আমরা বলছি যে লুকিয়ে চুরিয়ে পালিয়ে অভিনেতা দেখেছি, অগ্রজরা এভাবে করে, ওনার অভিনয় দেখে মুগ্ধ হয়েছি, যেমন সে এক্সাম্পল বলতে পারি হুমায়ুন ফরিদি ভাইয়ের অভিনয় দেখে মুগ্ধ হয়েছি, যেন বাবুল হায়াতের অভিনয় দেখে আমরা মুগ্ধ হয়েছি, দেখে ভেবেছি আচ্ছা আমরা যদি এরকম করতে পারতাম, এইটা শুরু, এটা হচ্ছে শুরুটা, তারপরে করা যাবে। ভাই আমার নিজেরও তাই, সবাই বাংলাদেশের সবাই আমাদের অগ্রজ, শ্রদ্ধেয় অগ্রজ যারা ছিলেন তাদের দেখেই কিন্তু ইন্সপিরেশন এসেছে প্রথমত। আজকে আমি আসলে আপনার সাথে একটু আলাপ করতে চাই, কোন ধরনের চরিত্র আপনাকে ভাবায়? আমার কাছে মনে হচ্ছে, আমার যদিও অভিনয় জীবনটা খুব দীর্ঘ না, ওই হিসেবে বলতে গেলে আমার সে অনেক দীর্ঘ দীর্ঘ অভিনয় জীবন অনেকের আছে, সাম্প্রতিক সময়ে আমার কাছে যেটা মনে হয় যে একটা চরিত্র বা একটা নাটকের গল্প নিজের ভেতরটাকে তোলপাড় করে, আলোড়িত করে, বা চরিত্রটা আলোড়িত করে, এ ধরনের চরিত্রের সংখ্যা আমি খুব কম দেখছি, আমি অভিনয় করি বা যেই করুক না কেন, মানে যা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ওভারঅল সত্যি আসলে আমার কাছে মনে হয়। এবং আমি বিশেষত আমি বলি যে একটা নাটকে 30টা যদি 1 ঘন্টার নাটক করি, 50 মিনিটের একটি নাটক করি, তাহলে সেখানে 30টা 40টা বা যতগুলো সিকোয়েন্স থাকে বা দৃশ্য থাকে, আমরা বলি সেখানে সবগুলো দৃশ্য ভালো হইতে পারে কোনো কথা নেই, অথবা দেখা গেল যে একজন অভিনেতার টোটাল সিকোয়েন্সে দৃশ্যই আছে হয়তো দেখা গেলো 8টা, সে তার মধ্যে দেখা গেলো 2টো আছে, পুরো নাটক পড়ে যাচ্ছে 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 কোনো রিয়াকশন কাজ করছে না, কিন্তু একটা সিকোয়েন্স আমি পেয়েছি, ওইটা পড়ার পরে ফাটকা একটা কেমন জানি কাজ করলো ভেতরে, অটো একটা কাজ করলো, ভেতর থেকেই কাজ করলো, এরকম বিষয়টা আজকাল খুব একটা ঘটছে না আমার কাছে, যেটা এটা আমার অবজারভেশন যে ঘটছে না, এক আর 2 নম্বর হচ্ছে যে এটার সঙ্গে কাজ করতে গেলে যে বিষয়টা হয়, একজন অভিনেতা যখন কাজ করেন তখন তো তাকে সমস্ত কিছু মিলিয়ে প্লাস তার নিজের ফিজিক্যাল, ভোকাল, ইমোশনাল এই সমস্ত বিষয়গুলিকে অ্যাটাচমেন্ট করে তারপরে একটা ডেলিভারি করতে হয়, কিন্তু যেটা আজকাল হচ্ছে আমার কাছে মনে হয়, আমি সবাইকে বলি বা আমি শেয়ার করার চেষ্টা করি, সেটা সেভাবে যে পড়ে ভেতর থেকে যে বিষয়টা কাজ করার কথা, ইমোশনের যে বিষয়টা আসার কথা, যেটা মিক্স করবো আমি, ইমোশনটা আসছেই না, তো মিক্স করবো কোথায়,